ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একসময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে স্বামী স্ত্রী মিলামিশার পরে দুইজনের একজনের হয়তো বা স্ত্রীর মাথার সমস্যা, রাত্রে হয়তো গোসল যদি না করে তাহলে কি গোসল না পানি মাথায় দিলে তার সমস্যা হবে, অথবা তারা নাপাকি অবস্থায় মিলামিশা করে কোনো জিনিস ধরতে পারবে? আমরা তো জানি যে কোনো জিনিস সে ধরতে পারবে না, যে জিনিসই ধরবে সে জিনিস নাপাক হয়ে যাবে। সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবার জানা দরকার। অনেকের ভুল ধারণা রয়েছে। ইসলাম পরিপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে শাই, যে পবিত্র কোরআন এমন একটা জিনিস যার ভিতরে কোনো জিনিসই ছাড়া হয় নাই। প্রত্যেকটা মাসালা মাসাইল বলা হয়েছে পবিত্র কোরআনে, সব কিছুই বলা হয়েছে কোরআন হাদিসে, সব কিছুই বলা হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন পেশাব পায়খানা কিভাবে করবে, কোন পা আগে প্রবেশ করাবে, কোন পা পরে বের করবে, বাড়িতে প্রবেশ করলে কি করবে, প্রত্যেকটা জিনিসের বিষয়বস্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন। অনুরূপ এই বিষয়টি জি এমর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানাম ওয়া জুনুবুন ওয়া লা ইয়ামাসসু মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নাপাক অবস্থায় ঘুমিয়ে যেতেন, এমনকি পানি স্পর্শ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো অবস্থায় নাপাকে অবস্থায় ঘুমিয়ে যেতেন, তার মানে স্বামী স্ত্রী মিলামশা করে ঘুমেতেন এবং পানিও স্পর্শ করতেন না। হাদিসটি 118 নম্বর হাদিস। জি অন্য হাদিসে এসেছে ইবনে ওমার থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুবুন ক্বালা নাআম ইযা তাওয়াদ্দা। উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে আমাদের কেউ কি নাপাকি অবস্থায় ঘুমাতে পারবে? তিনি বললেন হ্যাঁ, তবে উজু করে নিবে। এ হাদিসটি ইমাম তিরমিজি রহিমাল্লাহ নিয়েছেন 120 নম্বর হাদিস, আর আগেরটা ইমাম তিরমিজি রহিমাল্লাহ নিয়েছেন যেটা বললাম 118 নম্বর হাদিস। এ হাদিস থেকে স্পষ্ট হয় যে কেউ যদি স্বামী স্ত্রী মিলামিশা করে তাহলে তারা যে কোনো জিনিস ধরতে পারবে। এবং দুইটা নিয়ম বললেন যে আপনার রাতের হয়তো মিলামিশা হয়েছে, আপনি উজু করে ঘুমাইতে পারবেন, উজু না করেও ঘুমাইতে পারবেন, তবে উজু করে ঘুমালে সেটা ভালো, সেটা ভালো। জি এরপরে অন্য হাদিসে আরও আমরা দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু হুরায়রা সাক্ষাৎ করলেন, তখন তিনি আবু হুরায়রা নাফাক ছিলেন। তিনি আবু হুরায়রা বললেন আমি চুপচাপ সরে গেলাম এবং গোসল করে তার নিকট এলাম। তিনি বললেন এতক্ষণ কোথায় ছিলে অথবা কোথায় গিয়েছিলে? আমি বললাম আমি নাফাক ছিলাম। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মমিন ব্যক্তি কখনো নাফাক হয় না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুসলিম লা ইয়ানজুসু, মুসলিম ব্যক্তি মমিন ব্যক্তি কখনোই নাফাক হয় না, মমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি কখনোই নাফাক হয় না। যে সম্মানিত ভাই বোনেরা, আমরা যেখান থেকে শুনছি মশলাটি আমরা অনেকেই জানি না, যা হোক কেউ যদি স্বামী স্ত্রী মিলামিশা করে, এ হাদিসটা যেটা বললাম ইমাম তিরমিজি রহমাল্লা নিয়েছেন 121 নম্বর হাদিস। জি আমরা যে যেখানে আছি আমরা শুনছি যে স্বামী স্ত্রী আমরা যদি মিলামিশা করি, যে কোনো অবস্থায় মিলামিশা করি, আর হয়তো আপনি সকালে মিলামিশা করলেন, আপনি যদি পারেন গোসল করবেন আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনি জোহরের আগে গোসল করে আপনি সালাত পড়বেন, আর এই অবস্থায় কাজও করতে পারবেন, যে কোনো জিনিস ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। এতে কোনো যে জিনিস ধরবেন সেটা নাপাকি হবে এটা ডাহা মিথ্যা কথা, এটা আমাদের এটা শরীয়তে এত কঠিন নয় যে আপনি স্বামী স্ত্রী মিলামিশা হয়েছে তাই কোনো জিনিস ধরতে পারবেন না। জি না, আপনাদের এখানে কয়েকটা মশালা, যদি স্বামী স্ত্রী মিলামিশা করেন তাহলে
আপনি যদি ঘুমাইতে চান হয় রাতে করলেন ঘুমাইতে চান আপনি গোসল যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি না পারেন তাহলে উযু করে আপনি ঘুরাবেন সেটাও যদি না পারেন তাহলে গোসল আপনার উযু না করে ঘুমা যায় যা হাদিসে স্পষ্ট বোঝা যায় জি আর নাপাক অবস্থায় তার মানে মিলামিশা করা অথবা স্বপ্ন দোষ হইলে সেই ব্যক্তি মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না যা হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় জি আর তিনি বললেন যে যদি কোনো অসুস্থতার কারণে হয়তো স্বামী স্ত্রী মিলামিশা করেছে আর মাথায় পানি দিলে রাত্রে হয়তো পানি দিলে অসুখ হবে বা সমস্যা হবে তাহলে কি সে সূর্য ওঠার পরে গোসল করতে পারবে বা উযু করে সালাত পড়তে পারবে আর কিছু সময় তো ভাই বোনেরা যা এখানে শুনছি বিষয়টি হলো যে মিলামিশা করলে আপনার গোসল করা লাগবে স্বামী স্ত্রী মিলামিশা করলে গোসল করা লাগবে আর যদি এমনটি হয় যদি সে গোসল করলে মারা যাবে গোসল করলে মারা যাবে বা অনেক সমস্যা মা মৃত্যু সম্মুখীন এরকম যদি হয় তাহলে মৃত্যু যদি সম্মুখীন হয় যে গোসল করে মৃত্যু সম্মুখীন হয় তাহলে সে তায়াম্মুম করতে পারবে যদি গোসল করলে মারা যাবে এই যদি হয় আর এমনি বলছেন যে যেহেতু সমস্যা হবে তাহলে আলহামদুলিল্লাহ যে বিষয়টি শরীয়ত তো বলছে আপনি যদি গোসল করে ফরজ সালাত ফজরের সালাত পড়তে হবে বা যদি সালাত আগে বাকি থাকে সালাত তাহলে সে সময় গোসল করবে আর যদি তার যদি এরকম সমস্যা হয় তাহলে এরকম যদি সমস্যা হয় তাহলে সে দিনের বেলায় বা ফজরের সালাত হয়তো পড়ে নেবে তারপর মিলামিশা করবে স্বামী স্ত্রী ফজরের সালাত পড়ে নেবে তারপর মিলামিশা করবে তারপর সে থাকতে পারবে আপনার অনেক সময় রয়েছে আপনি যদি রাতে আপনার সমস্যা হয় তাহলে ফজরের সালাত পড়ার পরে অনেক সময় থাকে ফজরের সালাত পড়ার পরে আপনি স্বামী স্ত্রী মিলামিশা করতে পারেন এরপরে জোহর আগের যে কোনো সময় আপনি গোসল করতে পারেন তো যা হোক যদি কারোর এরকম সমস্যা হয় তাহলে সেটা সে নিজে বুঝবে কিন্তু আপনার সালাত পড়াটা আপনার আগে আর যেটা বললাম যে যদি কেউ মারা যায় এমন অসুখ যে মারা যাবে এরকম ভয় হলে সে হয়তো সেটা পরে দেখবে বা সেটা এমন করতে যদি মারা যায় এই মুহূর্তে এক কথা যে মারা যাবে এরকম যদি হয় নচেত আপনার যে বিষয়টি যদি এরকম হয় তাহলে আপনি হয়তো আপনার যদি সমস্যা হয় তাহলে রাত্রে আপনি এর থেকে দূরে থাকেন দূরে থাকেন যখন আপনার সময় হয় সেই সময়তে আপনি মিলামিশা করেন আর সালাত ঠিকভাবে পড়েন জি আল্লাহ সুবহান তাআলা যেন আমাদের মাসলাম মাসাইলগুলো বুঝার তৌফিক দান করেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক